ধরুন আমরা খোঁজ খবর রাখি বলে এই খবরটা জানি, এখন তার এই পরিণতি হয়েছে, তিনি অকালে প্রাণ হারিয়েছেন প্রাণঘাতী যৌন ব্যাধিতে, এটি কয়জন জানবার? কিন্তু এটাই হয়ে গেছে বাস্তবতা, কারণ সবাই প্রতিযোগিতায় লিপ্ত, কে কতটা ন্যায্য দেহ হতে পারে। ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হলে যিনি প্রিন্সিপাল বা ভাইস চ্যান্সেলর তাকে তো ড্রাইভিং সিটে থাকতে হবে। সুতরাং তিনি যদি মৌলিক প্রশ্ন তোলেন, কেচে গুন্ডুস করতে যান, তাহলে বন্দুকের নল অবশ্যই তার দায় যদি কারোর উপর চাপাতে হয়, আমি বলবো এটা কালেকটিভ ফেলিয়ার। আমরা সবাই মিলে আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছি, পরিমাণে বাড়তে বাড়তে নেতিবাচক অর্থে এই অধোগতিটা। এখন বিএনপির পক্ষ থেকে যে অবস্থানটি নেওয়া হয়েছে, তারা বলছেন তারা নির্বাচন হতে দেবেন না, আর শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে তারা যে কোনো মূল্যে নির্বাচনে অংশগ্রহণ করবেন। নবগঠিত কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচনে কে আসলো গেল সেটি নির্ধারণ করার দায়িত্ব তাদের না, তারা ম্যান্ডেটেড কনস্টিটিউশন দ্বারা নির্বাচন আয়োজন করার স্বীকার করবে। ফলে এরকম একটা স্টেলমেট অবস্থায় আছে। আজকে বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং জেলা প্রশাসকদের সঙ্গে তারা ইন্টারাক্ট করেছেন, এরা সবাই নবীন জনকীর্তক, আর যারা ম্যানিং করছেন কমিশন তারা সবাই সিনিয়র জনকীর্তক অবসরপ্রাপ্ত। ফলে পূর্বসূরিদের যে পদাঙ্ক সেটাই স্বাভাবিকভাবে তারা অনুসরণ করবেন, এটাই স্বাভাবিক। তারা এক একজন রোল মডেল, কিভাবে বিশ্বস্ত থেকেছেন, কিভাবে কর্তব্য পরায়ণ হয়ে স্বশ দায়িত্বে ছিলেন, এটা তারা সিনিয়র কলিগদের যে আচরণ সেটি তারা খুব ভালোভাবেই জানেন। শামীম ওসমানের সঙ্গে বসে বা ভিন্ন ওপিনিয়নে লিপ্ত হয়েছেন, পরবর্তীতে আপনার নারায়ণগঞ্জ থেকে ইজড আউট হয়ে আপনার এই ডিবিতে এসেছেন, এবং এটা তার জন্য আমি বলবো সাথে বড় হয়েছে। তাদের মধ্যে এখনো জীবিত আছেন নূর আলম সিদ্দিকী, ছাত্রলীগের লেজেন্ডারি নেতা। ব্যক্তিগত আলাপচারিতায় তিনি আমার কাছে বলেছেন, স্বাধীনতা উত্তরকালে ছাত্র অবস্থায় তিনি একদিনে 2 কোটি টাকা সেই আমলে এত ব্যবসা করে লাভ করেছিলেন। তো ফলে এই যে ব্যবসা বাণিজ্যে রত হওয়া, এবং তিনি মূলত টাকার ব্যবসা করতেন, মানি মার্কেট ইনকাম, নাথিং রং ইন দ্যাট, কিন্তু মূল যে তার সোশ্যাল ক্যাপিটালটা সেটা হচ্ছে ওই লেজেন্ডারি ছাত্র নেতা, 4 খলিফার 1 খলিফা। এই যে তো উনি সৎভাবে পরিশ্রম করে তার মতো করে তার স্পেস নির্ণয় করবার চেষ্টা করেছেন, তার সঙ্গে যারা কমরেড হিসেবে কাজ করেছেন আসমা আব্দুর রব, তারপর আপনার আব্দুল কুদ্দুস মাখন, তারপরে শাহজাহান সিরাজ, তারা অ্যাক্টিভ পলিটিক্যাল পার্সিকিউশনে থেকেছেন, মাঝে মাঝে আপনার টুপি বদল করেছেন, ফলে অনেকাংশে তাদের যে এজটা সেটা অনেকাংশে কম্প্রোমাইজ হয়ে গেছে। আর আপনার আওয়ামী লীগ যখন দ্বিধাবিভক্ত হলো, আব্দুল মাকিল উকিল এবং মিজানুর রহমান চৌধুরী প্রয়াত দুইজনের নেতৃত্বে, আওয়ামী লীগ মালেক, আওয়ামী লীগ মিজান, সেখানে আমাদের নূর আলম সিদ্দিকী আওয়ামী লীগ মিজানের সেক্রেটারি জেনারেল হলেন। তো ফলে তিনি একটা ব্র্যাকেটের মধ্যে পড়ে গেলেন, এবং পরবর্তীতে আমাদের জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দলের দায়িত্ব নিলেন বা স্টিয়ারিং হুইল ধরলেন, তারপরে আমি দেখলাম নানা রকমের পার্ট সংগঠিত হয়েছে। ডক্টর কামাল হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার স্বদেশ প্রত্যাবর্তনের ক্ষেত্রে, সেই ডক্টর কামাল হোসেনই অপাংতেও হয়ে গেল একটা পর্যায়ে, এবং পরবর্তীতে নানান রকমের কুশীলবের আমরা আবির্ভাব দেখলাম, প্রয়াত আব্দুর রাজ্জাক তিনি বাকশাল গঠন করলেন, এবং এই ইস্যুতে পার্টিতে বিভাজন হলো, পরবর্তীতে বাকশাল বিলুপ্ত করলেন কিন্তু সাইনবোর্ডটা থেকে গেল, একটা থিঙ্ক ট্যাঙ্কের যে রোলটা প্লে করেছেন মেইন স্ট্রিমে কিন্তু এখন আর নেই। এই যে আপনার পরিস্থিতি পরিবেশটা এমন দাঁড়িয়েছে, আপনার খোলামেলা কথা বলার মতো ব্যক্তি আশপাশে খুব একটা নেই, যারা বিভিন্ন দায়িত্বে আছেন রীতিমতো নুব্জ আপনার দেহে তারা কথা বলেন, মানে এটা রীতিমতো ডিমিনিং বলা যেতে পারে। বর্তমানে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে সবকিছু ফসিলাইজড হয়ে গেছে, এবং এর ফলে এর দায় কিন্তু সমগ্র জনগোষ্ঠীর উপরে, দলের উপরে
এসে পড়েছে। 14 এবং 18 নির্বাচন নিয়ে তার গুণগত মান নিয়ে নানা রকম প্রশ্ন আছে, এটা সর্বজন স্বীকৃত। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও চাননি যে এমন ফলাফল হোক, তৎসত্ত্বেও এটাই রিয়ালিটি এবং তার ভিত্তি করে সংসদ গঠিত হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচন যেটি স্কেডিউল 2023-এর শেষে অথবা 2024-এর প্রথমে, সেই নির্বাচনটির দিকে সবাই তাকিয়ে, তো যাবে ফলে যে ভিন্ন কোনো অবস্থান নেওয়ার সুযোগ নেই। আপনার আমাদের ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব হারুন সাহেব গাজীপুরে যখন দায়িত্বরত ছিলেন, তাকে কমিশন বিদায় করে দিয়েছিল, কিন্তু তিনি ওই সময়ের পরে আবারও গাজীপুরে এসে মোতায়েন হয়েছে। সুতরাং ব্যক্তির উপর নির্ভর করছে তার ক্লাউড কতটুকু এবং সেটা থেকে কতটা এক্সার্ট হতে সক্ষম হয়েছেন। শামীম ওসমানের সঙ্গে বসে বা ভিন্ন ওপিনিয়নে লিপ্ত হয়েছেন, পরবর্তীতে আপনার নারায়ণগঞ্জ থেকে ইজড আউট হয়ে আপনার এই ডিবিতে এসেছেন, এবং এটা তার জন্য আমি বলবো সাপে বর হয়েছে। তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে এখন আছেন, এবং তার যে ক্লাউড, তার যে সম্পর্ক সাকসেসিভ স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে সেটি খুবই, এবং মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে সেটি রীতিমতো আপনার যেটা বলবো নতুন একটি এক্সাম্পল বলা যেতে পারে। এবং সেই জন্য সবার স্নেহধন্য হওয়ায় আপনার কমিশন যতভাবেই চেষ্টা করুক না কেন, তাকে ডিসলজ করার সুযোগ খুব একটা পাবে না। তাত্ত্বিকভাবে সম্ভব, কার্যত অসম্ভব। তো এই ধরনের ব্যক্তিত্ব কিন্তু আরো অনেকেই আছেন। এখন আপনার তাদের ইন্টিগ্রিটি, তাদের ট্র্যাক রেকর্ড, এগুলো নিয়ে হয়তো বিরোধী পক্ষে যারা আছেন তারা নানা রকমের প্রশ্ন উত্থাপন করতেই পারেন, কিন্তু আপনার যেমন ধরুন তিনি এবং বিপ্লব সরকার দুইজন পার্লামেন্ট সামনে মানিক মিয়া স্কোয়ারে যে জয়নালাবদিন ফারুকের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হয়েছিল, সেখানে জয়নালাবদিন ফারুক যেমন আপনার যথেষ্ট পরিমাণে নাকাল হয়েছেন, দৌড়ে বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েও রক্ষা পাননি, সে একই রকম ভাবে আপনার হারুন সাহেব তার কড়ে আঙ্গুল দেখেছিলেন ক্ষতিগ্রস্ত হয়েছে, তাকে পরবর্তী আমেরিকায় গিয়ে এই করতে আঙ্গুল হয়েছে। ঠিক করতে হয়েছে, এবং জি তার জন্য এটি যথেষ্ট আপনি আপনার যাতনা কর বিষয় ছিল। তো সেই জন্য ইডিওলজিক্যাল এবং আনুগত্যগত দৃষ্টিকোণ থেকে কে কতটা লয়াল তার উপর নির্ভর করে তার পুরস্কারটা কেমন আসছে, যে দলের প্রতি তিনি বিশ্বস্ত থাকেন না কেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই ইনফেমাস ছাত্র নেতা, যে একসময় ছাত্র দল করতো আবার ছাত্রলীগও করতো, মানে জাস্ট টুপি বদল করেছে, সে কেক কেটে 100 জন তার ছাত্রী ওই এলাকায় যারা ক্যাম্পাসে ক্রিয়াশীল ছিল তাদের ধর্ষণ করার উৎসব সে পালন করেছে। এখন যখন এই ঘটনাটি ঘটলো তখন আপনার দুই দলের পক্ষ থেকেই তাকে কিন্তু পরিত্যাজ্য, তাদের দলের কোন সম্পৃক্ততা নেই এরকম ভাবে দায় এড়ানোর চেষ্টা চলল। পরবর্তীতে আমরা জেনেছি যে উনি ইতালিতে চলে গিয়েছিলেন এবং তার শেষ অধ্যায়টি খুব করুণ, এইডস রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। এখন ধরুন আমরা খোঁজখবর রাখি বলে এই খবরটা জানি, এখন তার এই পরিণতি হয়েছে, তিনি অকালে প্রাণ হারিয়েছেন প্রাণঘাতী যৌন ব্যাধিতে, এটি কয়জন জানে। এই জিনিসগুলো হাইলাইটেড হওয়া উচিত দল নির্বিশেষে, কারণ যিনি আপনার নর্মের বাইরে চলে যাবেন তার দায় কোনো দলই নেওয়া উচিত নয়, এবং কোনো ছাত্রই তাকে আপনার কগনিজেন্সে যাতে না নেয়, কলকে যাতে না দেয়, এই ব্যাপারে সবাইকে সাবধান করে দেওয়াটা ভালো। প্রশাসনের দায়িত্বে থাকলে সমস্যাটা হলো ডে টু ডে প্রশাসন চালাতে হয়, এখন যারা ক্যাম্পাসে ক্রিয়াশীল তাদের যদি আপনি হস্টাইল করে ফেলেন তাহলে বন্দুকের নল কিন্তু ঘুরে যাবে। এখন যিনি প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন তার তো সীমাবদ্ধতা আছে, আর যে জিনিসটা সেটা হচ্ছে আপনার ক্লাউড সবার সমান থাকে না, তো ফলে তাদের জন্য নিরাপদ ব্যবস্থা হচ্ছে তদন্ত কমিটি গঠন করা এবং তদন্ত কমিটির হাতে ছেড়ে দেওয়া, এবং সেটি ক্রমে আপনার হিমাগারে চলে যায়, এবং এটাই আমরা হতে দেখেছি। কটি আপনার তদন্ত কমিটি বাস্তবায়িত হয়েছে তার সুপারিশ, সেটা ইতিহাস পর্যালোচনা করলে আমরা সবাই দেখতে পাবো। সুতরাং আপনার ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হলে যিনি প্রিন্সিপাল বা ভাইস চ্যান্সেলর
তাকে তো ড্রাইভিং সিটে থাকতে হবে। সুতরাং তিনি যদি মৌলিক প্রশ্ন তোলেন, কেচে গুন্ডুস করতে যান, তাহলে বন্দুকের নল অবশ্যই তার দিকে ঘুরে যাবে, সেটি কাম্য হতে পারে না। বেসিক্যালি যারা নেতৃত্ব দেন, একাডেমিক লিডারশিপ প্রদান করেন, তারা তো শিক্ষক, গবেষক, তারা আপনার ফুল টাইম পলিটিশিয়ান হিসেবে যে ভূমিকাটি একজন রাজনীতিবিদ করতে পারেন সেটা তার পক্ষে সম্ভব নয়। আর যখন তিনি ভাইস চ্যান্সেলর বা প্রিন্সিপাল, তিনি সকল ছাত্র ছাত্রীর প্রিন্সিপাল বা ভাইস চ্যান্সেলর, এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। সুতরাং সেই সীমাবদ্ধতা গুলো, সেই কন্ডিশনাল গুলো মনে রেখে আমাদের কোনো মন্তব্য হাজির করা জরুরি। ধন্যবাদ। আমি দীর্ঘ 10 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের মেম্বার ছিলাম। প্রশাসনের অংশ হিসেবে আমি আমাদের শ্রদ্ধেয় আজাদ চৌধুরী স্যার, তারপরে আনোয়ারুল্লাহ চৌধুরী স্যার, ইউসুফ হায়দার স্যার, তারপর আমাদের ফায়েজ স্যার এবং আরফিন ভাই, এদের এই 5 জনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি 3টি সরকারের সময়, আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, কেয়ারটেকার সরকার এবং আবার আওয়ামী লীগ সরকার। এবং রীতিমতো আইন করে আমি বিদায় নিয়েছি, কারণ অনির্দিষ্টকালের জন্য আমাকে এই দায়িত্বে রাখা হয়েছিল। তো আমি বললাম যে প্রতিটি আপনার দায়িত্বের একটা লিমিট থাকা উচিত। অ্যাসিস্ট্যান্ট প্রক্টর ইজ ইকুইভ্যালেন্ট টু হাউস টিউটর, হাউস টিউটররা হলে 10 বছরের বেশি দায়িত্ব পালন করতে পারেন না। সুতরাং এই অজুহাতে আমাকে বিদায় দেওয়া উচিত। আমি সসম্মানে আপনার দায়িত্ব শেষ করে আমি কিন্তু চলে এসেছিলাম। এখন এই যে দীর্ঘ পাঁচজন উপাচার্য, যারা যাদের আনুগত্য বিভিন্ন সরকারের প্রতি ছিল, তাদের সঙ্গে কাজ করে আমি বৃদ্ধ হয়েছি, যে ইনসাইট অর্জন করেছি তা মহামূল্য, এবং ভবিষ্যতে কখনো সুযোগ হলে আমি তা আপনাদের সঙ্গে শেয়ার করব।